জান্নাত সুখ শান্তির ঘর। আবার ছোটখাটো না, ছোটখাটো না, যে ছোট একটা দিবে, পাও মেললাম তো হাত মেলতে পারলাম না, হাত মেললাম তো পাও মেলতে পারলাম না। কেননা ঢাকা শহরে 550 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও আছে। নাম কি এটা? ফ্ল্যাট। কয় স্কোয়ার ফিট? 550 স্কোয়ার ফিট, ঠিক না? কতটুকু হলো? এক কাটার থেকেও অনেক কম, ঠিক না? আল্লাহর জান্নাত এত ছোট না। আল্লাহর জান্নাত সবচেয়ে ছোট এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। দুনিয়ায় মাটির অনেক প্রকার আছে না? আছে না? পড়েন না স্কুলে মাটির প্রকার? না পড়েন নাই? খালি কি আমরা একলাই পড়ছি, আপনারা পড়েন নাই? জান্নাতের মাটির প্রকার একটাই, ওই এলে মাটি, কাদা মাটি, পচা মাটি, এত প্রকার জান্নাতের মাটি নেই। জান্নাতের মাটি পুরাটাই জাফরান দিয়া অথবা মুস্কে দিয়া। এই পচা মাটি দিয়া না, জান্নাতের বিল্ডিং এরকম, দুনিয়ার ইটের বিল্ডিং না, রূপার ইট হবে অথবা সোনার ইট হবে। দুনিয়ায় হলো সব লতা পাতা দিয়া ভরা, ঠিক না? কি তরুলতা বলি না আমরা? লতা নাইলে পাতা, ঠিক না? কাঠের, সব কাঠের, ঠিক না? জান্নাতের কোনো গাছ কাঠের না। এই জন্য তো আমি বলি কাঠের গাছের চোষা এত মজা হয়, হাড়ি ভাঙা এত মজা হয়। আর একটা আছে না জানি কি, হ্যাঁ, আম্বপালি এত মজা হয়। কাঠেরটা যদি এত মজা হয় তাহলে সোনার গাছের আম্বপালি কেমন হবে? কোনদিন বাইরে দেখছেন? মুখে তো পানি আসার কথা ছিল। যে কাঠের গাছেরটা এত মজা, সোনার গাছেরটা কেমন মজা হবে? আপনি বলবেন সোনার গাছে আবার ফল ধরবে কি করে, ঠিক না? তাহলে যদি আমি জিজ্ঞেস করি কাঠের গাছে ধরলো কি করে, এটা আমারে বুঝান যে কাঠের গাছে কেমনে ধরলো। এটা যদি আপনি আমারে বুঝাইতে পারেন তাহলে আপনারটারও আমি বুঝাইয়া দিব। আপনি যদি বুঝাইতে না পারেন তাহলে আমাকে প্রশ্ন করা লাভ নাই যে সোনার গাছে কি করে চোষা হবে, ঠিক না? অনেকে বলে না সোনার গাছে আবার চোষা হয় কি করে, আরে জিজ্ঞেস করেন কাঠের গাছে হয় কি করে, এটার জবাব দেয় আগে, এটার টক্সো আগে হয়ে যাক, তারপরে জান্নাতেরটা টক্সো পরে করুন। কাঠের গাছে কি করে হয়, ঠিক না? কি কাঠের গাছেই তো হয় না? কোন গাছে হয়? পানির গাছে। যদি চিনি চাম্পা হয় তাহলে সোনার গাছে হইতে অসুবিধা কি? কলা গাছ তো সবই পানি, পানি না? মানেন কলা গাছ যে পানি দিয়ে তৈরি, এটা মানেন? হ্যাঁ, এটা পানি পুরা। এটাকে মেশিনে দিয়ে চিপে দেখেন আঁশ বাহির হয়ে যাবে, শুধু কতগুলো সুতা বাহির হবে, ওই সুতার ভিতরে আল্লাহ পানি গাইথা দিছে, তার ভিতরে কলা হওয়াইছে, ওইটার নাম হইল চিনি চাম্পা। ওইটার নাম কি? ওইটার নাম হইল চিনি চাম্পা, ওইটার নাম হইল সবরি। আরেকটা তো চিনি নি না, আরেকটা আছে নসিন্দিতে হয় গেরা সুন্দরী। চিনেন? চিনেনও না, শোনেনও নাই মনে হয় কোনোদিন, খানও নাই মনে হয়, ঠিক না? হায় রে আমার কপাল, কই যে আপনি করে লোয়া। ওটার নাম হলো নসিন্দিতে যে এক পেয়েন আমারে গেরা সুন্দরী দাও, তারপরে দেখবেন কলাকারে বলে, ওটা পানির ভিতরেই তৈরি হয়, পানির গাছেই হয়। পানির গাছে যদি গেরা সুন্দরী হইতে পারে তাহলে সোনার গাছেও গেরা সুন্দরীর বড়টা হইতে পারে। ওই জান্নাত রাখছেন অল্প জীবনের বিপরীতে, প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু শর্ত হইল হেফাজত করা। তো হেফাজতের কিছু পদ্ধতি দেখাইলাম, কিছু করণীয় যেটা কখনো ছাড়া যাবে না।
আর কিছু করলে পাবো এবাদতের ভিতরে, যেটা হলো নফল, এশরাক পড়া, চাষ্ট পড়া, আওয়াবিন পড়া, সালাতুল হাজত পড়া, সুযোগ পাইলেই দুই রাকাত নফল পড়া, এটা হলো সুরক্ষিতর এক পদ্ধতি। আরেকটা হলো আসকার, আসকার আছে কোন কাজে কোন দোয়া, এটা সুরক্ষিত করার জন্য লেখা আছে কোন কাজে কোন দোয়া, বাথরুমে ঢোকার সময় কোন দোয়া, বাহির হইয়া কোন দোয়া, উজুর আগে কোন দোয়া, উজুর পরে কোন দোয়া, ঘরে ঢুকতে কোন দোয়া, ঘরেতে বাইরনের সময় কোন দোয়া, দোকান খুলতে কোন দোয়া, বন্ধ করতে কোন দোয়া, এগুলো সব সময় সুরক্ষিত করার জন্য। বেশি লম্বা না, এগুলো শর্ট, একবার শিখলেই সারা জীবন কামে লাগানো যাবে, এমন না ডেলিটটা নতুন নতুন না, একবার শিখলে সারা জীবন কাজে লাগানো যাবে, বেশি না। খাওয়ার আগে কি দোয়া, খায়া কি দোয়া, খাওয়ার মধ্যখানে কি দোয়া, কাপড় পরার সময়, এই দোয়া বেশি না, 24 ঘন্টার দোয়া অল্প, ইচ্ছা করলে শিখা যায়। এটিও জিকির, এটি দোয়া যেমন তেমন আবার কি জিকির তেমন, এটার ভিতরে দুই গুণ, এক তো হলো দোয়া আর এক হলো কি জিকির, এটা জিকিরও আবার দোয়াও, সময় সুরক্ষিত হবে। আর আরেকটা হলো তৃতীয়, সকাল সন্ধ্যায় কিছু মখসুস দোয়া আছে, ফজর পড়া পড়ো তো সন্ধ্যা পর্যন্ত তুমি সুরক্ষিত। যেমন দেখাইলাম সকালে পড়লা তো সন্ধ্যা পর্যন্ত, যখনই সূর্য ডুবার আগে যদি মৌত আসলো তাহলে শাহাদতের মালা টানিয়ে আসতে হবে, মালাকুল মৌতকে খালি হাতে আসলে চলবে না, খালি হাতে আসলে শাহাদতের মালাটা নিয়ে আসতে হবে, আইনা পড়াবে তারপরে বলবে শহীদ ভাই চলো এবার, ওই মালাটা নিয়ে আসতে হবে, আবার যখন মাগরিবের পরে পড়বে ফজর পর্যন্ত। এটা গেল তৃতীয়। চতুর্থ আরেকটা জিনিস আছে, যেটা একটু আগে বললাম যে অভ্যাস করা, চলতে ফিরতে উঠতে বসতে খাইতে লইতে সর্ব অবস্থায় আল্লাহর জিকির ভিতর থেকে করতে থাকা, জিকির কর। হ্যাঁ, এতটুকু পর্যন্ত আল্লাহ দেখবে, একজন চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, তাহলে চেষ্টাটাও পারার ভিতরে গণ্য হবে। একটা তো হলো পারতেছে, এটা তো ভিন্ন কথা, সময়টাকে সুরক্ষিত করতে পারতেছে, আরেকটা হলো সময়টাকে সুরক্ষিত করতে পারতেছে না কিন্তু চেষ্টায় কোনো ত্রুটি করতেছে না, চেষ্টা করতেছে। অনেক সময় দেখা যায় মানুষ চেষ্টা করে কিন্তু হইয়া ওঠে না, মানুষের কাছে কিন্তু এটা হওয়া বইলা গণ্য হয় না, চেষ্টাটাকে মানুষ কখনো হওয়া বইলা গণ্য করে না, কিন্তু আল্লাহ চেষ্টাটাকেও হওয়া বইলা গণ্য করবে। এটা হলো সবচেয়ে বড় বেনিফিট, আমি চেষ্টা করতেছি কিন্তু হইতেছে না, পারতেছি না, তখন আল্লাহ এই চেষ্টাটাকেও হওয়া বইলা গণ্য করবে, হওয়ার খাতায় লেখা দেবে। এই জন্য আপনার আমার কাজ হলো সময়টাকে সুরক্ষিত করা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই যে ঘড়ির কাঁটায় 24টা ঘন্টা, এই সময়টাকে সুরক্ষিত করা, এটাই আপনার আমার সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় কাজ, এটাই আল্লাহ আমাদের কাছ থেকে চান যে আমরা সবাই যেন সময়টাকে সুরক্ষিত করি।
এখন সময়টা সুরক্ষিত করার অনেকগুলো ধারা আছে, আবার অগণিত না, অগণিত না, যে অনেক, যেটা গয়না শেষ করা যাবে না, এত ধারা না, অল্প কয়েক। এটা মনে রাখতে হবে আর ওই অনুযায়ী সময়গুলোকে কাজে লাগাইতে হবে, তাহলে সময়টা সুরক্ষিত হবে, এই জীবনটা সুরক্ষিত হয়ে যাবে। আর যার জীবনটা সুরক্ষিত হইল সে কামিয়াব হবে, এটা আল্লাহর ওয়াদা। যার সময় সুরক্ষিত হয়ে যাবে, হেফাজত হবে যার সময়টা, সে কামিয়াব হয়ে যাবে, এটাই সত্য। আবারও বলতেছি, আমাদের সময়গুলো সুরক্ষিত করা, এটাই সবচেয়ে বড় জীবনের উদ্দেশ্য। যার কাছে যতটুকু আছে, কেউ বয়স বেশি পায়, কেউ বয়স কম পায়, যে যতটুকুই পাক, অতটুকুকে সুরক্ষিত করা, এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। আর এটা যে করলো, তাকে বলা যেতে পারে যে সেই সবচেয়ে জ্ঞানী, এর চেয়ে জ্ঞানী কেউ নেই। আর যে করলো না, তাকে বলা যেতে পারে সে বড় বোকা, সে বড় বোকা, সে বড় বোকা। লটারির টিকিট কয় টাকা? 10 টাকা, ঠিক না? কি কিন্তু সবার পাওয়ার কি প্রতিশ্রুতি আছে নাকি? সবার ভিতরে একজন পাবে কয় টাকা? 10 টাকার বিনিময়ে কয় টাকা? আরে না, 30 লাখ টাকা, মেনা নিলাম, 1 লাখ টাকার বিনিময়ে 30 লাখ টাকা। সত্য তো, বুঝাইতে পারতেছি? প্রতিশ্রুতি নেই, কিন্তু যদি প্রত্যেকের বিরুদ্ধে, প্রত্যেকের পক্ষে যে যে 10 টাকার কিনবে সে 30 লাখ পাবে, এই প্রতিশ্রুতি যদি প্রত্যেকের ব্যাপারে থাকতো, আর যদি কেউ না কিনত তাহলে তাকে কি বলতো? না, কেমন বোকা, হ্যাঁ, আরে কেমন বোকা, বোকার লগে না আরেকটা শব্দ যোগ হয় বাংলায়, কেমন বোকা। আরে বলেন না, কেমন বোকা। সে প্রতিশ্রুতি আছে যে টিকিট কিনবে সেই 30 লাখ, তারপরও যদি আপনি না কিনলেন তাহলে আপনাকে কেমন বোকা বলবে? হ্যাঁ, যাক যেটাই হোক, মানে এর চেয়ে বড় বোকা আর কেউ কি এর মানব সমাজে থাকারই কোনো দরকার? একে হয়তো আফ্রিকার জঙ্গলে, নাইলে আমাজনে, নাইলে সুন্দরবনে, নাইলে সর্বশেষ পাবনায়, ঠিক না? কি বলেন? যদি প্রত্যেক লটারির পিছনে 10 টাকার কিনার পিছনে 30 লাখ টাকার প্রতিশ্রুতি থাকে, এইখানে তো প্রতিশ্রুতি হলো বিক্রি করবে কয়েক কোটি, প্রতিশ্রুতি শুধু একটার ব্যাপারে, ঠিক না? একজনই তো পাবে 30 লাখ, কিন্তু আমাদের জীবনটা যতটুকুই ছোট হোক, কিন্তু সুরক্ষার পিছনে সবার ব্যাপারে প্রতিশ্রুতি আছে চিরদিনের জান্নাত। মনে বুঝাইতে পারি না? না না, বুঝাইতে পারি না। আগেরটা তো বুঝে গেছেন, ওটা তো দুনিয়ার, এই জন্য বুঝে চলে আসছে খুব তাড়াতাড়ি, যে প্রত্যেক 10 টাকার লটারির পিছনে যদি প্রতিশ্রুতি হইতো তুমি কিনতে দেরি, তোমাকে 30 লাখ দিতে দেরি হবে না, তারপরেও যদি কেউ না কিনত তাহলে সমাজের চোখে তাকে আমাজনের জঙ্গলে পাঠানোই সবচেয়ে শ্রেষ্ঠ, ঠিক না? কিন্তু এইখানে যত লটারি বিক্রি হবে তার বিপরীতে শুধু একজনের ব্যাপারে প্রতিশ্রুতি 30 লাখ পাবে, ঠিক না? হ্যাঁ, এটা দেখেই তো সবাই কিনে, হ্যাঁ, যদি লেগা যায়, ঠিক না? পিছনে কথাটা কি থাকে? যদি। কিন্তু আল্লাহ আমাদেরকে জীবন যতটুকুই দিয়েছেন,
প্রত্যেকটা জীবনের পিছনে এই প্রতিশ্রুতি আছে যে তুমি যদি সুরক্ষিত করো তাহলে ওই জীবনটা যতই ছোট হোক এর বিনিময়ে তোমাকে চিরদিনের জান্নাত দিব। এখন সুবহানাল্লাহ তো জোরে সোরে বললেন, এখন আপনার আমি চিন্তা করে দেখি প্রথম ব্যক্তিকে যেরকম আমাজানে পাঠাইতে চাইলেন, পাবনায় পাঠাইতে চাইলেন, এখন আমরা কোন জায়গায় যাওয়ার যোগ্য এটা নিজেরা নিজে হিসাব করি, আমি কোন জায়গায় যাওয়ার যোগ্য। আমার তো এই ছোট জীবনটা সুরক্ষিত করার পিছনে আল্লাহর প্রতিশ্রুতি আছে চিরদিনের জান্নাত, চির শান্তির জান্নাত, চির সুখের জান্নাত, চির মন চাহি জীবনের জান্নাত, যা চাব তা পাব এমন জান্নাত, যা চাব তা পাব, যেমন খুশি তেমন চাব এমন জান্নাত, যেমন খুশি তেমন চলবে ওরকম জান্নাত দিবে। কিন্তু আমি আমার জীবনটাকে সুরক্ষিত কতটুকু করতেছি, ওই যে দশ টাকার পিছনে যদি প্রতিশ্রুতি থাকে যে কিনবে সেই 30 লাখ, আমি তো 30 লাখ বাদ দিলাম, যদি কয় 1 লাখেই যে 10 টাকার কিনবে ওটার পিছনে যদি প্রতিশ্রুতি লেখা থাকে যে 10 টাকার কিনলেই 1 লাখ, 30 গুণ কম 1 লাখ, তারপরও মনে হয় মানুষ কি যদি কেউ ছাড়ে তাহলে ওকে বলবে কি বোকা, ও বোকার রাজা, শুধু বোকা না বোকা গো রাজা। কিন্তু আল্লাহ তো প্রত্যেক জীবনের পিছনে প্রতিশ্রুতি দিতেছেন যতটুকুই হোক, কিন্তু কথা হলো সুরক্ষিত হতে হবে। এই জন্য সুরক্ষিত করার কিছু ধারা আছে, সুরক্ষিত করার কিছু ধারা আছে, কিছু একান্ত করণীয় ধারা যেটা করতেই হবে, যেটা করলেও জীবনটা সুরক্ষিত হবে, করতেই হবে, একান্ত করণীয়, এটার ভিতরে কোনো ছাড় ছুর কিচ্ছু নেই, একান্ত করণীয় এটা করতেই হবে, একান্ত করণীয়। আর কিছু আছে যে প্রত্যেক সময়ের আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে, যে তুমি ইচ্ছা করলে, তুমি যদি ইচ্ছা করো তাহলে এগুলা করতে পারো, এর করণীয় দ্বারা তোমার জীবনটা সুরক্ষিত হবে। একান্ত করণীয় দেখাই, পাঁচ নামাজ একান্তিক একান্ত করণীয়, এর দ্বারা জীবন সুরক্ষিত হবে, সময়গুলো সুরক্ষিত হবে। বলে কিভাবে, বলে এক নামাজ থেকে আরেক নামাজে ঢুকতে দেরি, মধ্যবর্তী সময়ের গুনাহ হইলেও এটা মাফ হইতে দেরি হয়, সময়টা সুরক্ষিত, ঠিক না? 5 ওয়াক্ত দাঁড়া 24 ঘন্টা কি সুরক্ষিত, এটা একান্ত করণীয়, না করলে চলবে না। আর এটা দাহ্য এই জন্যই করছেন যে একান্তভাবে যেন সে 24 ঘন্টাকে একান্ত করণীয় দ্বারা সুরক্ষিত করে। তাহলে 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা সুরক্ষিত, গুনাহ হয়ে গেল আরেক নামাজে যখন ডুববে তা সালাতু ইলা সালাতি কাফফারা, এক নামাজ থেকে আরেক নামাজ কাফফারা শুরু, মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যাবে। এটা একান্ত করণীয়, এটা 24 ঘন্টা পার ডে এটা করতেই হবে। আরেকটা করণীয় দেখাই, জুমার দিন জুমার নামাজ পড়া, কাল জুমা তো ইলাল জুমাতি কাফফারা, এক জুমা থেকে আরেক জুমা মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ, একান্ত করণীয়। রমজান আসলে রোজা রাখা, এটা একান্ত করণীয়, রোজার দ্বারা রমজান মাসের দ্বারা শুধু এক মাস সুরক্ষিত হবে না,
বরং লম্বা একটা জীবন সুরক্ষিত হবে। এক মাসের বিনিময়ে 70 মাস সুরক্ষিত হবে। একান্ত করণীয়, আল্লাহ জীবনে আল্লাহ পয়সা দিছেন তো হজ করা একান্ত করণীয়, এটাও জীবন সুরক্ষিত করা। কেননা হজ্জুল মকবুল লাইসা লাহু, হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজ যদি হয়ে গেল, কবুল হজ যদি হয়ে গেল, তাহলে জান্নাতে যাওয়ার পরিপূর্ণ কাগজাত পেয়ে গেল। জান্নাত যে তার, এটার পুরো কাগজপত্র কমপ্লিট হয়ে গেল, অ্যালটমেন্ট কমপ্লিট, জান্নাত তার, পুরো জান্নাত পেয়ে গেল। এটা একান্ত করণীয়। আরো আছে, ওলামা একরাম থেকে শিখতে হবে, এটা হলো একান্ত করণীয়, যেগুলো না করলেই নয়। আর কিছু আছে নফল, এগুলো করলে সুরক্ষিত হবে, না করলে হবে না, করলে তুমি পাবে। যেমন এশাক পড়ো, চাষ পড়ো, আওয়াবিন পড়ো, রাত্রে উঠা তাহাজ্জুদ পড়ো। রাত্রে উঠা না পড়তে পারো তো কমসে কম এশারের 2 রাকাত সুন্নত পড়ার পরে 2-4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়া সর্বশেষ বেতের পড়ো। সর্বশেষ বেতের পড়ো, যে শেষরাতে উঠতে পারি না। বুখারীর হাদিস আছে, ইবনে মাজার সহি রেওয়ায়ত আছে, সহি রেওয়ায়ত। এই উম্মতের জন্য আল্লাহ কেমনে করবে? এই উম্মত যদি এশার ঘুমানের সময় তাহাজ্জুদের নিয়ত করে ঘুমায়া যায়, আর যদি উঠতে না পারলো, তারপরও ফেরেশতাকে তাহাজ্জুদের সওয়াব লিখতে আল্লাহ বাধ্য করে। আচ্ছা বলেন, তারপরেও যদি তার আমলনামায় তাহাজ্জুদ না থাকে, তাহলে আর করার কি আছে? তারপরে করার কি আছে? আল্লাহ তো এই উম্মতের জন্য এতটুকু করলেন। কতটুকু করলেন? যে ঘুমানের সময় তাহাজ্জুদের পাক্কা নিয়ত করে ঘুমায় গেল, কিন্তু ঘুম তাকে উঠতে দিল না। এতটুকু গভীর ছিল যে ফজরের আজানের সময় ঘুম ভেঙে গেছে, চোখ খুলে গেছে, তখন তো আর তাহাজ্জুদ পড়ার সময় নেই, ঠিক না? হ্যাঁ, তারপরও ফেরেশতা তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখবে। আর সহজ কেমনে করবে? এগুলো হলো সময়কে সুরক্ষিত করার পদ্ধতি। এশা, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, এগুলো হলো সময়কে সুরক্ষিত করার পদ্ধতি। এরকম জিকির, সকাল বিকালের জিকিরও সময়কে সুরক্ষিত করার। সকালের যে জিকির আছে এটা করা, যেটা দোয়ায়ে মাসুরা বলে, সকালে কি কি পড়া, বেশি কিছু তো লাগে না। একটা মানুষ যদি ভাবে যে আমি ফজর নামাজ পড়া মাগরিবে রাত পর্যন্ত যদি মরি, তাহলে যেন শাহাদতের মুহূর্তটা আমার কাঁধে আসে আসে, এটার জন্য সে একটা সিস্টেম করলেই চলে। অনেক সিস্টেম আছে, অনেক সিস্টেম আছে। যেমন আপনাকে আমি কয়েকটা দেখাই, একটা না, আল্লাহুম্মা আজিরনি মিনান না, এটা একটা সিস্টেম। যদি 7 বার করে, কয়বার? এটা একটা সিস্টেম। এটা না পড়লো, আল্লাহুম্মা বারিকলি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত, এটা যদি 25 বার পড়লো, কয়বার? আচ্ছা, এটা যদি না পড়লো তো সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লো, আউযু বিল্লাহি সামিউল আলিম, 3 বার পড়া সূরা হাসরের শেষের 3 রাক আয়াত পড়লো,
তাহলে 70,000 ফেরেশতা দোয়াও করবে, আবার সন্ধ্যা পর্যন্ত মারা গেলে শাহাদাতের মুহূর্ত হবে। পদ্ধতি কয়টা হইল? আরো একটা আছে, যদি ফজরের নামাজের পরে শিখতে হবে সাইয়েদুল ইস্তিগফার যদি একবার পড়ে, তাহলে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে শাহাদাতের মুহূর্ত হবে। আচ্ছা, আপনি যদি চান যে আজকে দিনে যদি আমি মারা যাই, তাহলে আমার মৌতটা যেন শাহাদাতের হয়, তাহলে চারটার যেই কোনো একটা তো করতে হবে। করলেই কি করলেই? আরে জোরে কর না, করলেই। আর যে চারটা করলো আর মারা গেল, তাহলে তো চারটা পরোয়ানা তার গলায় লাগবে, ঠিক না? লেটার কয়টা? একটা দেখলি যখন ছেড়া দেয়, তো চারটা দেখলি কি করবে? হ্যাঁ, একটা দেখলি যখন ছেড়া দেয়, চারটা দেখলি কি করবে? চারটা দেখলে তো সেলুট দিবে, সার্ভে তো সার্ভে, সার্ভের সাথে সাথে কি করবে? সেলুট মেরা করবে, বাবা রে বাবা, যান যান যান। আমাদের জীবনটাকে সুরক্ষিত, সময়টাকে সুরক্ষিত করা যায়। কেন সময়টাকে কেমনি সুরক্ষিত করো? এটার জন্য আমি প্রথম দেখাইলাম করো, একান্ত করণীয় কিছু আছে, আবার কিছু আছে করলে পাবো না করলে পাবো না এবাদতের ভিতরে, আবার কিছু আছে আজকারের ভিতরে, জিকির আজকারের ভিতরে কিছু আছে, যেটি সকাল দুপুর বিকাল সন্ধ্যা করতে হবে, আবার কিছু আছে সদা সর্বদা করার জন্য, সদা সর্বদা। এটা কেন বলে? এটা এই জন্য যেন গাফলত আমাকে না ধরে, গাফলত উদাসীনতা যেন আমার কাছে না আসে। এটার জন্য কিছু জিকির আছে যেটা সদা সর্বদা মনে মনে করা যায় না, হাতের কর গুনতে হয় না, তসবি হাতে নিতে হয়, মনে মনে করা যায়, মনে মনে। কখনো আল্লাহ আল্লাহ বলল, কখনো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলল, কখনো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলল, কখনো আল্লাহু আকবর আল্লাহু আকবর বলল, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল। এটা সারাদিন এটা করতে করতে হবে কি? একদিন অভ্যাস হয়ে যাবে, অভ্যাস। কিছু জিনিস আছে মানুষের অভ্যাস হয়ে যায়, কিছু জিনিস মানুষের অভ্যাস হয়ে যায়, না করতে চাইলেও ওটা করে, না করতে চাইলেও ওটা করতে থাকে, না করতে চাইলেও। আমি আপনাকে করে দেখাইতে পারবো, আমাদের ভিতরে কিছু মুসল্লি আছে নামাজের বাহিরে এই জিনিসগুলা তার দ্বারা হয় না, কিন্তু নামাজে দাঁড়াইলেই হয়, নামাজে দাঁড়াইলি, নামাজে দাঁড়াইলি করতে থাকে, এটা এটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। আমরা অনেককে দেখছি এরকম, নামাজের বাহিরে কাশ দেয় না, নামাজে দাঁড়াইলি একটু পরপর গলা পরিষ্কার করে, অথচ নামাজের বাহিরে একবারও করে না, আছে না একটু পরপরই। আবার উনি এটাও ভাবে যে আমি গলা পরিষ্কার করলে ইমাম সাহেবেরও গলা পরিষ্কার হয়ে যাবে। তো যখন মানুষ করতে থাকে, আস্তে 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 একদিন অভ্যাস হয়ে যায়, যেটাকে আমাদের ভাষায় বলে কলব জারি হওয়া, তখন কলব সারাদিন কোনো না কোনো জিকির করতে থাকে, কখনো আল্লাহ বলতে থাকে, কখনো সুবহানাল্লাহ বলতে থাকে, কখনো আলহামদুলিল্লাহ বলতে থাকে, কখনো আল্লাহু আকবর বলতে থাকে, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে, আল্লাহর কোনো না কোনো নাম ভিতর থেকে নিতে থাকে, নিতে থাকে। এটা অভ্যাস করতে হয়, যখন অভ্যাস করে তখন এটা আস্তে 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 হয়, একদিনে হবে না। যেমন কেউ কেউ বলে না যে আমাকে একটা জাতা দিয়া কলব জারি করে দেন, এটা সিস্টেম না, জাতা দিলেই কলব জারি হবে না,
কলব তো জারি হবে, কলবরে জারি করতে চাইলে হবে, বার বার পড়তে 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 অল্প কয়েকদিন এটার জন্য ধ্যান রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আসলে আমি পড়ি কি না। তো খেয়াল রাখতে 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 একদিন দেখা যাবে এখন আর খেয়ালের দরকার হবে না, নিজে নিজেই পড়তেছে, হাঁটতেছে তো পড়তেছে, চলতেছে তো পড়তেছে, উঠতেছে তো পড়তেছে, বসতেছে তো পড়তেছে, এমনকি পড়তে পড়তে ঘুমায় যেতে থাকে, আবার এরকমও দেখা যায় যে ঘুমের ভিতরেও চলতে থাকে, একদিকে ঘুমাইতেছে আরেকদিকে জিকির চলতেছে। আছে এরকম, আছে লোক, আছে আপনারও হইতে পারে, কিন্তু আপনি প্রথমে অভ্যাস করতে হবে, প্রথম কয়েকদিন খেয়াল করে করতে হবে একবার যে এক মুহূর্ত যেন আমার ভিতর থেকে জিকির বন্ধ না হয়। যখন খেয়াল করে করতে থাকবে 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 একদিন দেখা যাবে আল্লাহর রহমতের দৃষ্টি পড়া যাবে আর এটা দিলের ভিতরে গাইথা যাবে, আর যখন গাইথা যাবে তখন দেখা যাবে ভিতর থেকে জিকির অটোমেটিক হইতেছে, তখন আর খেয়াল করে করতে হবে না, তখন আর খেয়াল করে করতে হবে না, তখন দেখা যাবে জিকির সবসময় হইতেছে, আল্লাহর নাম ভিতরে সবসময় জপতেছে। এগুলো হইল সময়কে সুরক্ষিত করার তরকি, যে সময়কে যে সুরক্ষিত করতে চায়। আবারও বলতেছি প্রত্যেক লটারির পিছনে যদি লেখা থাকতো যে 10 টাকা দিয়ে কিনলেই 1 লাখ টাকা, তাহলে মনে হয় না দুনিয়ার কেউ দূরে থাকতো, আর কেউ যদি দূরে থাকতো তো কেউ সমাজের ওকে নিজের সমাজের কাতারে মনে করতো না, মনে করতো ওরে তো পাবনা পাঠান দরকার। অথচ আমাদের জীবনটার পিছনে প্রতিশ্রুতি না, মানুষের প্রতিশ্রুতি না, মানুষ তো কখনো কখনো প্রতিশ্রুতি ভঙ্গও করে, বেশিরভাগই ভঙ্গ করে, বেশিরভাগই বেশিরভাগই ভঙ্গ করে। কেন? মানুষ এটাই বলে যে জ্যাবের থেকেই না দিব নাকি, কামাই হইলে না দিব, তো প্রতিশ্রুতি মানুষ ভঙ্গ করে, আল্লাহ ভঙ্গ করে না। আমাদের জীবনের পিছনে আল্লাহর প্রতিশ্রুতি আছে, জীবনটা যতটুকু আল্লাহর প্রতিশ্রুতি আছে, তুমি যদি সুরক্ষিত করো তাহলে এটার বিনিময়ে তোমাকে জান্নাত দেবে, ওটা 100 বছরের জন্য না, চিরদিনের জন্য, এখানে চিরদিন থাকবে। জান্নাত কি কি সিফাতে কি কি গুণে গুণান্বিত এটা আমরা সবাই জানি, ওইখানে কি কি গুণে গুণান্বিত, যা চাবে তা পাবে, যেমন চাবে তেমন পাবে, মন চাহি জীবন হবে, জান্নাত সুখ শান্তির ঘর। কোন আবার ছোটখাটো না, ছোটখাটো না, যে ছোট একটা দিবে, পাও মেললাম তো হাত মেলতে পারলাম না, হাত মেললাম তো পাও মেলতে পারলাম না। কেননা ঢাকা শহরে 550 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও আছে, নাম কি এটা, ফ্ল্যাট 100 স্কোয়ার ফিট, 550 স্কোয়ার ফিট, ঠিক না, কতটুকু লোক, 1 কাঠার থেকেও অনেক কম, ঠিক না। আল্লাহর জান্নাত এত ছোট না, আল্লাহর জান্নাত সবচেয়ে ছোট এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। দুনিয়ায় মাটির অনেক প্রকার আছে না, আছে না, পড়েন না স্কুলে মাটির প্রকার, না পড়েন নাই, খালি কি আমরা একলাই পড়ছি, আপনারা পড়েন নাই? জান্নাতের মাটির প্রকার একটাই, ওই এলে মাটি, কাদা মাটি, পচা মাটি, এত প্রকার জান্নাতের মাটি নেই। জান্নাতের মাটি পুরাটাই জাফরান দিয়া অথবা মুস্কে দিয়া, এই পচা মাটি দিয়া না, জান্নাতের বিল্ডিং এরকম, দুনিয়ার ইটের বিল্ডিং না, রূপার ইট হবে অথবা সোনার ইট হবে,
দুনিয়া হলো সব লতা পাতা দিয়া ভরা, ঠিক না? কি তরুলতা বলি না আমরা, লতা নাইলে পাতা, ঠিক না? কাঠের, সব কাঠের, ঠিক না? জান্নাতের কোনো গাছ কাঠের না। এই জন্যই তো আমি বলি কাঠের গাছের চোষা এত মজা হয়, হাঁড়ি ভাঙা এত মজা হয়। আর একটা আছে না জানি কি, হ্যাঁ, আম্বপালি এত মজা হয়। কাঠেরটা যদি এত মজা হয় তাহলে সোনার গাছের আম্বপালি কেমন হবে? কোনদিন বাইরে দেখছেন? মুখে তো পানি আসার কথা ছিল যে কাঠের গাছেরটা এত মজা, সোনার গাছেরটা কেমন মজা হবে? আপনি বলবেন সোনার গাছে আবার ফল ধরবে কি করে, ঠিক না? তাহলে যদি আমি জিজ্ঞেস করি কাঠের গাছে ধরলো কি করে, এটা আমারে বুঝান যে কাঠের গাছে কেমনে ধরলো। এটা যদি আপনি আমারে বুঝাইতে পারেন তাহলে আপনারটারও আমি বুঝাইয়া দিব। আপনি যদি বুঝাইতে না পারেন তাহলে আমাকে প্রশ্ন করা লাভ নাই যে সোনার গাছে কি করে চোষা হবে, ঠিক না? অনেকে বলে না সোনার গাছে আবার চোষা হয় কি করে, আরে জিজ্ঞেস করেন কাঠের গাছে হয় কি করে, এটার জবাব দেয় আগে, এটার টকশো আগে হয়ে যাক, তারপরে জান্নাতেরটা টকশো পরে করব। কাঠের গাছে কি করে হয়, ঠিক না? কি কাঠের গাছেই তো হয় না, কোন গাছে হয়? হ্যাঁ, পানির গাছে। যদি চিনি চাম্পা হয় তাহলে সোনার গাছে হইতে অসুবিধা কি? কলা গাছ তো সবই পানি, পানি না? মানেন কলা গাছ যে পানি দিয়ে তৈরি, এটা মানেন? হ্যাঁ, এটা পানি পুরা। এটাকে মেশিনে দিয়ে চিপে দেখেন আঁশ বাহির হয়ে যাবে, শুধু কতগুলো সুতা বাহির হবে, ওই সুতার ভিতরে আল্লাহ পানি গাইথা দিছে, তার ভিতরে কলা হওয়াইছে, ওইটার নাম হইল চিনি চাম্পা। ওটার নাম কি? ওইটার নাম হইল চিনি চাম্পা, ওইটার নাম হইল সবরি। আরেকটা তো চিনি নি না, আরেকটা আছে নসিন্দিতে হয় গেরা সুন্দরী। চিনেন? চিনেনও না, শোনেনও নাই মনে হয় কোনোদিন, খানও নাই মনে হয়, ঠিক না? হায় রে আমার কপাল, কই যে আপনি করে লোয়া। ওটার নাম হলো নরসিংদিতে যে এক পেয়েন আমার গেরা সুন্দরী দাও, তারপরে দেখবেন কলাকারে বলে ওটা পানির ভিতরেই তৈরি হয়, পানির গাছেই হয়। পানির গাছে যদি গেরা সুন্দরী হইতে পারে তাহলে সোনার গাছেও গেরা সুন্দরীর বড়টা হইতে পারে। ওই জান্নাত রাখছেন অল্প জীবনের বিপরীতে, প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু শর্ত হইল হেফাজত করা। তো হেফাজতের কিছু পদ্ধতি দেখাইলাম, কিছু করণীয় যেটা কখনো ছাড়া যাবে না, আর কিছু করলে পাবো ইবাদতের ভিতরে যেটা হলো নফল, এশরাক পড়া, চাশত পড়া, আওয়াবিন পড়া, সালাতুল হাজত পড়া, সুযোগ পাইলেই দুই রাকাত নফল পড়া, এটা হলো সুরক্ষিতর এক পদ্ধতি। আরেকটা হলো আসকার, আসকার আছে কোন কাজে কোন দোয়া, এটা সুরক্ষিত করার জন্য লেখা আছে কোন কাজে কোন দোয়া। বাথরুমে ঢোকার সময় কোন দোয়া, বাহির হইয়া কোন দোয়া, উজুর আগে কোন দোয়া, উজুর পরে কোন দোয়া, ঘরে ঢুকতে কোন দোয়া, ঘরেতে বাইরনের সময় কোন দোয়া, দোকান খুলতে কোন দোয়া, বন্ধ করতে কোন দোয়া, এগুলো সব সময় সুরক্ষিত করার জন্য। বেশি লম্বা না, এগুলো শর্ট, একবার শিখলেই সারা জীবন কামে লাগানো যাবে, এমন না ডেলিটটা নতুন নতুন না, একবার শিখলে সারা জীবন কাজে লাগানো যাবে, বেশি না। খাওয়ার আগে কি দোয়া, খায়া কি দোয়া, খাওয়ার মধ্যখানে কি দোয়া, কাপড় পরার সময়, এই দোয়া বেশি না, 24 ঘন্টার দোয়া অল্প, ইচ্ছা করলে শিখা যায়। এটিও জিকির, এটি দোয়া যেমন তেমন আবার কি জিকির তেমন, এটার ভিতরে দুই গুণ, এক তো হলো দোয়া
আর এক হলো কি জিকির, এটা জিকিরও আবার দোয়াও, সময় সুরক্ষিত হবে। আর আরেকটা হলো তৃতীয়, সকাল সন্ধ্যায় কিছু মখসুস দোয়া আছে, ফজর পড়া পড়ো তো সন্ধ্যা পর্যন্ত তুমি সুরক্ষিত। যেমন দেখাইলাম সকালে পড়লা তো সন্ধ্যা পর্যন্ত, যখনই সূর্য ডুবার আগে যদি মৌত আসলো তাহলে শাহাদতের মালা টানিয়ে আসতে হবে, মালাকুল মৌতকে খালি হাতে আসলে চলবে না, খালি হাতে আসলে শাহাদতের মালাটা নিয়ে আসতে হবে। আইনা পড়াবে, তারপরে বলবে শহীদ ভাই চলো এবার, ওই মালাটা নিয়ে আসতে হবে। আবার যখন মাগরিবের পরে পড়বে ফজর পর্যন্ত। এটা গেল তৃতীয়। চতুর্থ আর একটা জিনিস আছে যেটা একটু আগে বললাম, যে অভ্যাস করা, চলতে ফিরতে উঠতে বসতে খাইতে লইতে সর্ব অবস্থায় আল্লাহর জিকির ভিতর থেকে করতে থাকা, জিকির কর। এই জন্যই হাদিস বলছে করতে করতে যদি অভ্যস্ত হইতে পারো তাহলে হাসতে হাসতে জান্নাতে যেতে পারো। করতে করতে অভ্যস্ত তাহলে তুমি জান্নাতে যাবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। দুনিয়া তোমার হাসি দেখবে আর তুমি যেতে থাকবে। পঞ্চম আর একটা জিনিস আছে যেটা খুব দরকার, সবগুলার জন্য এটা সবচেয়ে দরকার। যেমন মশল্লা যত দেন, যত ভালো পাবর ছিল, ডাকায়া শব্দ বুঝেন, বলম ডাকায়ারা দেখেন না, বিরানি সিরানি পাকাইলে যদি মজা না হয় তো কয় লাগত কম দিছে, লাগত লাগত বুঝেন, বুঝেন নাকি লাগত কি, ময় মশল্লা কম দিছে ঠিক না। হ্যাঁ, ময় মশল্লা যত বাবরচি দুনিয়ার ভালোই আনেন না কেন, যদি লবণ না দিল কি সব বাদ, ঠিক না, বুঝে আইছে তো। এখন যেটা বলবো এটা এরকমই লবণের মতো, জীবনকে সুরক্ষিত করার জন্য সবচেয়ে বেশি দরকার এটা হলো অহেতুক কাজের থেকে ডেলি বেঁচে থাকা। অহেতুক অহেতুক কাজের থেকে বেঁচে থাকা, অহেতুক কাজের থেকে বেঁচে থাকা, অনার্থক কাজ যেটাকে অহেতুক বলে, লাভ থেকে অহেতুক কাজের থেকে বেঁচে থাকা, অহেতুক কাজের থেকে বাইচা থাকাও এবাদত। কি এই উম্মতের জন্য এবাদত? এবাদত না শুধু, এবাদত না নাম্বারওয়ালা এবাদত, বড় বড় নাম্বার মিলবে অহেতুক কাজের থেকে বেঁচে। কিন্তু এটাই আমরা বেশি করি, অহেতুক কাজের থেকে, অনার্থক কাজের থেকে, অহেতুক কাজের থেকে, লাভ থেকে বেঁচে থাকা, যেটাতে কোনো দুনিয়া আখেরাতের ফায়দা নেই, এরকম জিনিস থেকে বেঁচে থাকা, অহেতুক জিনিস থেকে বেঁচে থাকা, এটা হলো লবণের মতো। লবণ ছাড়া যেরকম সমস্ত মশল্লার মজা উড়াইয়া দেয়, রাঁধুনির থেকে রাঁধুনিকে কি করে দেয়, যত বড় রাঁধুনি হোক কিন্তু লবণ না দিলে যেরকম কি ফেল, নাম দুলিশ্বাদ হয়ে যায়, যে কি পাকাইছে ঠিক না। ঠিক এরকম অহেতুক জিনিস থেকে যদি আমরা বাঁচা না, টুটাফাটা এবাদত তো এই উম্মতের হয়ে যায়, কেননা এই উম্মতের এবাদতের পরিধি তো ছোট না। দেখেন আপনি এক অক্ত পড়েন দশক্ত হয়ে যায় ঠিক না, কয়ক্ত পড়ি, কয়ক্ত হয়, আর জামাতের সাথে পড়লে 270 অক্ত হয়। এবাদতের পরিধি তো এই উম্মতের বড়, কিন্তু সব খায়া ফেলে কিসে,
অহেতুক, কি অহেতুক, অহেতুক কাজের থেকে বেচা থাকা, এটা সবচেয়ে বড় বুজুর্গি। অহেতুক জিনিস থেকে বেচা থাকা এটা সবচেয়ে বড় বুজুর্গি। এই জমানায় এবাদত বড় বুজুর্গি না, আমি আমাকে বলতেছি আপনাদেরকে না, আমার মুখটা আমার কানের অনেক কাছে, আমার মুখটা আমার দিলেরও অনেক কাছে, আপনাদের জন্য বলতেছি না, আমার জন্য। এই যুগের সবচেয়ে বড় বুজুর্গি এবাদত, এই যুগের সবচেয়ে বড় বুজুর্গি হলো অহেতুকের থেকে বেঁচে থাকা। খুব এবাদত করা বড় জিনিস না। এই উম্মতের জন্য তো আল্লাহ এবাদতের গাট্টি গাট্টি রেখে দিছে। এই যে এখন চলতেছে জিলহজ, হ্যাঁ, আজকে কিবার গেল, সোম মঙ্গল বুধ, তিন দিন আছে, ঠিক না? আজকে রাত্রে সহ চার রাত আছে, কত্র চারটা রাত্র আছে, চার রাত্র এবাদত করলেই তো চার লাইলাতুল কদরের সওয়াব। এক এক লাইলাতুল কদর 83 বছর, 483-তে কত হয়? 483-তে কত হয়? 352, 332 বছরের এবাদত হয়ে যাবে। এবাদত বেশি করা বুজুর্গি না? এক সময় ছিল এবাদত বেশি করা বুজুর্গি, কিন্তু এই সময় না, ওই সময় অহেতুক ছিল না, এখন তো কদমে কদমে অহেতুক, কদমে কদমে অহেতুক। ওই সময় অহেতুক ছিল না, খুব কম ছিল, পরিবেশই ছিল না অহেতুকের। এখন তো অহেতুকের পরিবেশের অভাব নাই, এখন হইল অহেতুক থেকে বাঁচার সবচেয়ে বড় বুজুর্গ। এবাদত তো হয়েই যায়, যে এসা পড়ছে ফজর বা জামাত পড়বে, সারা রাত্র এবাদতের ফজিলত পাবে না? পাবে না? সারা রাত্র এবাদত লাইলাতুল কদরের সমান, সেও তো কিছু ভাগে পাবে না? পাবে না? না পাবে না, তাকে বাদ দিতে পারবেন না? না, সেও পাবে। এবাদত তো এমনি সেমনি অনেক হয়ে যায়, কিন্তু যেটা সবচেয়ে বড় বুজুর্গি জমানায় সেটা হলো অহেতুকের থেকে বেঁচা থাকা। আসেন আজকে সবাই অঙ্গীকার করি আল্লাহর ঘরে বয়া, আর আল্লাহর কাছে দোয়াও করি। এটা দোয়ারও বিষয় আবার অঙ্গীকারেরও বিষয়, অঙ্গীকারও করতে হবে আবার আল্লাহর কাছে দোয়াও করতে হবে। এটা একদিনে হবে না, এটা হয়তো হইতে পারে দোয়া করতে 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 একদিন হয়তো আল্লাহর রহমতের দৃষ্টি আমাদের উপরে হয়ে যাবে, আর আল্লাহ মেহরবানি করবেন আর অহেতুকের থেকে বাঁচিয়ে দিবে। এটার জন্য দুটা জিনিস লাগবে, একটা চেষ্টাও করতে হবে, অঙ্গীকারও করতে হবে, আর একটা খুব দোয়া করতে হবে আল্লাহ বাঁচিয়ে দেবে, আল্লাহ আপনি কুদরত দিয়া বাঁচিয়ে দেবে, আল্লাহ আমি পারতেছি না আপনি বাঁচিয়ে দেবে। নিজেকে সিলেন্ডার করতে হবে, আল্লাহ আমি পারতেছি না আপনি বাঁচিয়ে দেবে।